এসকেএম রিফরি জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা। উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না, এবং মাসের যে বিষয়টি মশার বিষয়টি একই। তাওহিদ আনিক, আপনি জানেন ঘরের কেউ জেগে থাকলে তাহাজ্জুদ নামাজ হবে কিনা, হবে, কোনো অসুবিধা নেই। কেউ জেগে থাকলে যে আপনার তাহাজ্জুদে কোনো নিষিদ্ধ হবে এরকম কিছু নয়, বরং তাহাজ্জুদ সালাতের সাথে কারো জেগে থাকলে কোনো সম্পর্ক নেই। সবাই ঘুমিয়ে থাকলে, সবাই একটা ঘরে কয়েকজন তাহাজ্জুদ পড়লে তাহলে কিভাবে হবে? অতএব কোনো অসুবিধা নেই এটাতে, কেউ জেগে থাকলে আপনি পড়তে পারেন। এমনি জাকির জানতে চেয়েছেন, তবে হ্যাঁ, কারো ডিস্টার্ব যেন না হয় সেদিকটা খেয়াল করতে হবে। এমনি জাকির জানতে চেয়েছেন, জেনে শুনে নিজের বয়স কমিয়ে বেশি সময় চাকরি করলে তা হালাল হবে কিনা। উপার্জনটা হালাল হয়ে যাবে কিন্তু কাজটা হারাম, এবং মিথ্যার আশ্রয় নেওয়া, মুমিন মিথ্যা বলতে পারেন না, খুব জঘন্য অপরাধ, আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে তার নাম লেখা হয়ে যায়। এমনি মাজহারও জানতে চেয়েছেন, মসজিদের প্রবেশের পর, মসজিদে প্রবেশের পর দুই রাকাত নফল নামাজ না পড়ে বসে পড়লে গুনাহ হবে কিনা। দুই রাকাত নামাজ, মসজিদে প্রবেশের দুই রাকাত নামাজটাকে নফল নামাজ, এটা নিয়ে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো, বা আমাদের উলামা ইকরামের, বিশেষজ্ঞ উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো যে এটি সুন্নাত, যদি আরবের স্কলাররা এটাকে ওয়াজিব বলেন, এবং সেই মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা এখানে অত্যন্ত কঠোর ভাষা এবং নির্দেশ সূচক, এবং খুব গুরুত্বের সাথে বলেছেন, ফালা ইয়াজলিস আন্না লা ইয়াজলিস আহাদুকুম, তোমাদের কেউ যেন না বসে মসজিদে ঢুকার পরে দুই রাকাত সালাত আদায় করা ছাড়া। এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেন সেটা ওয়াজিব হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং কেউ বসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠায় আবার পড়াইছেন, বাধ্য করেছেন পড়ার জন্য। তো এগুলো তো আবশ্যক না হলে এরকম করেন না তিনি। অতএব ওয়াজিব হওয়ার মতটি বেশি শক্তিশালী। যাই হোক, এখন আপনি বললেন যে না পড়ে বসলে গুনাহ হবে কিনা, যেহেতু ওয়াজিবের মতটা শক্তিশালী আমরা মনে করি, অতএব না পড়ে বসে থাকলে, বসে গেলে গুনাহ হবে। তবে কেউ যদি চেয়ারে বসেন, ডাইরেক্ট ফ্লোরে না বসেন, বা দাঁড়িয়ে থাকেন, বা কিছু হেলান দিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে, হেলান দিয়ে বসেন বলতে দাঁড়িয়ে হেলান দেন, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে বলে আমরা মনে করি না। তবে আপনার স্বাভাবিকভাবে যদি বসে যান, তাহলে দুই রাকাত সালাত পড়ে তারপরে বসবেন। তবে যেহেতু আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কিরাম এটাকে সুন্নাত বলে থাকেন, নফল বলে থাকেন, অতএব তাদের মতে গুনাহ হবে না, এবং সেই মতেরও অত্যন্ত শক্তিশালী দলিল রয়েছে।